বেনামাজি ব্যক্তিকে সালাম দেয়া যাবে? স্ত্রী যদি বিনা কারণে ডিভোর্স চায় তাহলে কি মহরানা ফেরত নেওয়া যাবে? মসজিদে যদি দুবার জামাত হয় তাহলে কি দুবারই একামত দিতে হবে? ফোনে কল করে অথবা মেসেজ দিয়ে তিন মাসে যদি স্ত্রীকে আলাদা তিন তালাক দেয়া হয় প্রতি মাসে একটা তালাক হয়ে যাবে কি? ইমামের সাথে একজন মুসল্লি হলে, শুধু একজন মুসল্লি হলে কোথায় দাঁড়াবে? পরে যদি কেউ এসে জামাতে অংশগ্রহণ করে ওই মুসল্লি কোথায় থাকবে? জিন জাতি জান্নাতে যাবে কি না? মেজাজের ভারসাম্য ঠিক রাখতে করণীয় কি? কোনো ভাই যদি তার বোনকে জায়গা জমি দিতে না চায়, বোন কি জোর করে তার সম্পদ নিতে পারবে? ইমামের পিছনে নামাজ পড়তে সন্দেহ লাগে, এই জাতীয় ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? ইমামের কেরাতে যদি লাহানে জলি থাকে তাহলে কি বাড়িতে একা একা নামাজ পড়া যাবে? একা একা গোসল করার সময় হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অজু করলে অজু হবে? কিছু কিছু মুরব্বী আছে পা ধরে সালাম না করলে মনে কষ্ট পায়, করণীয় কি? জাফর ইকবাল নামে একজন ব্যক্তি জানতে চেয়েছেন বেদাত পন্থী ইমামের পিছনে নামাজ হবে কি না। মসজিদের জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে ওই মসজিদে নামাজ হবে কি না? বিবাহের পর ওয়ালিমা অনুষ্ঠান কতদিন পরে করা যাবে? শরীয়ত কি আর কোনো সময়সীমা দিয়েছে? মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে যদি আমি একা একা নামাজের নিয়ত করি নামাজ হবে? নামাজের জামাত চলাকালে মসজিদের দ্বিতীয় তলায় যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইমাম সাহেবের আওয়াজ না পৌঁছে মুসল্লিদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে আমলের সাথে জীবন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে আমাদের জীবন জীবিকা নির্বাহ করার তৌফিক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা বরাবরের মতো আজকের আমাদের প্রশ্নোত্তরমূলক লাইভ আসল ইসলাম জানি সরাসরি পর্ব শুরু করছি। ইতোমধ্যে আমাদের সাথে যারা জয়েন করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই ভালোবাসা আমাদের আখেরাতের যেন আল্লাহর আরশে আজিমের নিচে মেহমান হওয়ার জন্য আল্লাহ কবুল করে। জানতে চেয়েছেন কেউ কেউ কেমন আছি, আল্লাহ শুকরিয়া ভালো আছি। তাহলে আমরা আর সময় ক্ষেপণ করবো না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। যারা জয়েন করেছেন তারা মেহরবানি করে একটু শেয়ার অপশনে টিপ দিয়ে দেন, এতে করে আমাদের অন্য অন্য ভাই বোনেরা জেনে উপকৃত হবে ইনশাআল্লাহ। জুবাইর তুহিন নামে একজন ভাই জানতে চেয়েছেন মসজিদের জায়গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে ওই মসজিদে নামাজ হবে কি না। কেমন সমস্যা আপনি এই বিষয়টা ক্লিয়ার করেননি, এজন্য আমরা স্পেসিফিকলি বলতে পারছি না ওই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কি না। তবে সমস্যা যদি এমন হয় যে অন্যের জমি জবরদখল করে নামাজ পড়ে তাহলে এই জাতীয় মসজিদ বানানোই জায়েজ নাই, ওই জমিনটাই হারাম। জবরদখল করা জমিনে নামাজ পড়া নিষেধ। কাপড় যেমন হারাম টাকা দিয়ে কিনলে কাপড় পরিধান করা হারাম, জমিন জোর করে দখল করে না মসজিদ বানালে সে মসজিদের জায়গাটায় নামাজ পড়া হারাম। ইসলামে জাতীয় জায়গা অনুমোদন করবে না নামাজ পড়ার। আর যদি জবর দখল করে না হয় তাহলে ওখানে নামাজ পড়া জায়েজ হবে, তবে যদি জায়গাটা পবিত্র পরিচ্ছন্ন হয়। এখন মসজিদ নিয়ে সমাজে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি বিভিন্ন রকমে হয়, অনেকে ওয়াকফ দিতে চায় না ইত্যাদি ইত্যাদি ঝামেলা হয়। এই জাতীয় মসজিদে নামাজ হয়ে যাবে, তবে ওয়াকফ যদি না দেয় তাহলে ওলামায়ে কেরাম বলেন জুমার নামাজ সেখানে পড়া ঠিক হবে না, কিন্তু ওয়াকতিয়া নামাজ পড়া জায়েজ হবে।
তারিকুল ইসলাম রিয়া আসলে খুবই জটিল এবং কঠিন প্রশ্ন নফস নিয়ন্ত্রণ করা আসলে সত্যি কঠিন আল্লাহর সাহায্য দরকার এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তাআলার কাছে বলুন হে আল্লাহ তুমি আমার নফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দাও কথা শোনা যাচ্ছে সম্মানিত ভাইরা নেট প্রবলেমে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম নফস কন্ট্রোল করা সত্যি কঠিন দোয়া করবেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ফা ইন্নাকা খায়রু মান যাক্কাহা বাংলা অর্থ হলো হে আল্লাহ তুমি আমার নফসকে তুমি পবিত্র করে দাও তাকওয়া দিয়ে ভরপুর করে দাও তুমি তো সর্বোত্তম পবিত্রকারী এরপর দরুদ ইব্রাহিম পড়ুন সর্বোপরি আল্লাহর ভয় অন্তরে যত জাগরুক রাখতে পারবেন তত বেশি নিজের নফসকে কন্ট্রোল করা সহজ হবে ভুলে গেলে চলবে না আল্লাহ তাআলা সবকিছু জানেন দেখেন শুনেন বোঝেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন তিনি জানেন তোমাদের অন্তর কি গোপন করছে তোমাদের চোখ কোথায় খেয়ানত করছে তো যেহেতু আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে সেই জন্য আমরা আল্লাহর ভয় অন্তরে জাগরুক যত বেশি করব নফসকে কন্ট্রোল করা আমাদের জন্য ততই সহজ হয়ে যাবে এমডি রবিন নামে একজন ভাই জানতে চেয়েছেন একা একা গোসল করার সময় হাঁটুর উপর কাপড় থাকা অবস্থায় অজু করলে অজু হবে হ্যাঁ যদি আপনি বাথরুমে থাকেন ওয়াশরুমে থাকেন দরজা বন্ধ থাকে তাহলে আপনি হাঁটুর উপর কাপড় তুলে গোসল করতেই পারেন উল্লেখ্য যে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে না যদি আপনি কাপড় চেঞ্জ করার সময় নিরাবরণও হয়ে যান কোনো কারণে তাও অজু ভাঙবে না যদি আপনি একা একা থাকেন কোনো গুনাহ হবে না তাই হাঁটুর উপরে কাপড় থাকা অবস্থায় যদি আপনি ওয়াশরুমে অজু করেন এতে অজু হয়ে যাবে তবে আমরা বলবো অনুত্তম হবে তাই হাঁটুর নিচে কাপড় রেখে সতর ঢাকা অবস্থায় অজু করা এটা ভালো তিনি আরো জানতে চেয়েছেন মেজাজের ভারসাম্য ঠিক রাখতে করণীয় কি মেজাজের ভারসাম্য ঠিক রাখার জন্য যা করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি মেজাজ খুব খারাপ হয়ে যায় দাঁড়ানো থাকলে বসে যাও এরপরও যদি মেজাজ কন্ট্রোলে না আসে তাহলে মাটিতে শুয়ে যাও অন্য হাদিসে পাওয়া যায় মেজাজ খুব গরম হয়ে গেলে অজু করো এরপরও যদি কন্ট্রোল না হয় গোসল করো তাহলে আস্তে করে আশা করা যায় মেজাজ থেমে যাবে তবে আমার পক্ষ থেকে একই বিনম্র অনুরোধ থাকবে যেটা আমিও পালন করার চেষ্টা করব আপনারাও করবেন সেটা হলো মেজাজ যখন খারাপ হবে তখন কথা বন্ধ করে দেবেন মেজাজ যখন খারাপ হয়ে যায় কথা না বললে দেখবেন অনেক অঘটন থেকে নিজে বেঁচে যাবেন বাংলা একটি প্রবাদ আছে রেগে গেলেন তো হেরে গেলেন তো এই জন্য যখন মেজাজ খারাপ হয়ে যাবে রাগ বেশি আসবে তখন চুপ মেরে যাবেন কথাই আর বলবেন না তখন দেখবেন আস্তে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে ইনশা আল্লাহ আজিজ আল কাউসার নামে একজন ভাই জানতে চেয়েছেন বিবাহের পর ওয়ালিমা অনুষ্ঠান কতদিন পরে করা যাবে শরীয়ত কি আর কোনো সময়সীমা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীর বিয়ের যখন খবর শুনেছেন বা তিনি জানতে পেরেছেন যে বিয়ে করেছে আল্লাহর হাবিব বলেছেন আউলিম অলিমা করো কোনো কোনো সাহাবিকে বলছেন ওয়ালাউ বিশাতিন যদি একটি বকরি দিয়া হয় এখন বিয়ের খবর শোনার পরে তিনি এ কথা বলেছেন এতে বোঝা যায় যে বিবাহের খুব বেশি দেরিতে অলিমা নয় বরং এটা বিবাহের সাথে সম্পৃক্ত একটি বিষয় তো তাই অলিমাটা অল্প সময়ের ভিতরে করাই ভালো এখন যদি বাচ্চা কাচ্চা হওয়ার পরে দু চার বছর পরে কে অলিমা করে সে তো অলিমা থাকে না অলিমার স্বাদ পাওয়া যায় না হয়তো এটা ভিন্ন কোনো উদ্দেশ্যে হতে পারে অথবা লোক দেখানো হতে পারে এখন আমাদের দেশে আমরা দেখি যে বিয়ে ৬ মাস পরে ৪ মাস পরে হ্যাঁ আরও পরে অলিমা করতে আসে অনেকে এগুলা আসলে অলিমার স্বাদটা থাকে না সেই জন্য অলিমা যেহেতু বিবাহের সাথে সম্পৃক্ত তাই আমরা বলবো যাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে যেন অল্প সময়ের ভিতরে অলিমা করে হাদিস দিয়ে সেটাই বোঝা যায় আলাউদ্দিন চৌধুরী ভাই জানতে চেয়েছেন রমজান মাসে বন্ধুবান্ধবকে সাথে নিয়ে ইফতার পার্টির আয়োজন করি এতে কিছু হিন্দু বন্ধুও টাকা দেয় ঠিক হবে কি তিনি আরও জানতে চেয়েছেন হিন্দু বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার করা যাবে কি না ইফতার যেহেতু একটি ইবাদত সেহেতু অমুসলিমদের সহযোগিতা দান
ইবাদতের ক্ষেত্রে মুসলিমরা গ্রহণ না করাই শ্রেয়, না করা উত্তম। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাদিস হলো নিচের হাতের চেয়ে উপরের হাত শ্রেষ্ঠম শ্রেষ্ঠ, অর্থাৎ দাতার হাত গ্রহীতার হাতের তুলনায় উত্তম। তো ইবাদতের ক্ষেত্রেও মুসলিম দেবে সে শ্রেষ্ঠত্বের আসনে চলে যাবে, আর আমরা মুসলিমরা সেটা গ্রহণ করে নিচে থাকবো, এটা হয় না। এরপরে অমুসলিমদের যেহেতু আয় রোজগার হালাল না হারাম এ বিষয়ে কিছু সন্দেহ থেকে যায়, এজন্য আমরা অমুসলিমদের ইবাদতের ক্ষেত্রে দান গ্রহণ করাকে ঠিক মনে করি না। তবে যদি দেয় আর মনকষ্ট পেতে পারে না নিলে, সেক্ষেত্রে আমরা বলবো নিতে পারবেন, তবে সেটা ইবাদতে সরাসরি না লাগিয়ে এটা অন্য কোনো মিসকিনকে দিয়ে দেবেন বা অন্য কোনো খাতে লাগাবেন, সেই জন্য বুঝতে না পারে, তাহলে তার মনেও কষ্ট গেল না আর আপনার ইবাদতেও কোনো রকমের খলল তৈরি হলো না। উল্লেখ্য যে অমুসলিমকে একসাথে নিয়ে ইফতার করতে কোনো বাধা নেই, বরং মুসলমানরা অমুসলিমদেরকে তাদের ইফতারে ডাকবে, একসাথে বসে খাওয়াবে, এতে করে তারা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, নিশ্চয়ই এটা ভালো কাজ বটে। এইচ এম হাবিবুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের জামাত চলাকালে মসজিদের দ্বিতীয় তলায় যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইমাম সাহেবের আওয়াজ না পৌঁছে মুসল্লিদের করণীয় কি? হ্যাঁ, এই জাতীয় প্রবলেম হতে পারে, নিস্তলায় নামাজ চলছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে অথবা যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিয়েছে, মাইক অফ হয়ে গিয়েছে, তাহলে উপরের তলায় আওয়াজ পৌঁছার সম্ভাবনা থাকে না। এ অবস্থায় নিচ থেকে কেউ না কেউ মোকাব্বিরের দায়িত্ব পালন করা উচিত, মুয়াজ্জিন সাহেব নিচ থেকেই জোরে তাকবীর দিয়ে মুসল্লিদের কানে মেসেজ পৌঁছাবে, রুকু এবং সেজদা অর্থাৎ তিনি আওয়াজ পৌঁছিয়ে দেবেন। তাই দোতলা মসজিদ তিনতলা মসজিদ যারাই তৈরি করে তারা ইমামের মাথা বরাবর একটু ফাঁকা জায়গা রাখে, আওয়াজ যেন পৌঁছানো যায়, এবং বাংলাদেশের আমরা জানি যে সকল মসজিদে এই ব্যবস্থাটা রয়েছে। আর যারা এটা করেননি, যদি এমন কোনো মসজিদ থাকে, করা উচিত, তাহলে দোতলায় মোকাব্বিরের আওয়াজ পৌঁছে যাবে, আর দোতলাতেই ওই ছিদ্র বরাবর যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি তো আওয়াজ শুনতেই পাবেন নিচ থেকে, তখন তিনি দোতলাতে মোকাব্বিরের দায়িত্ব পালন করবেন। যদি অবস্থা এমন হয় নিচতলা থেকে কোনো আওয়াজই আসছে না, কেউ মোকাব্বির হয়নি, মাইক নষ্ট হয়ে গেছে, তাহলে দোতলা তারা কি করবে? আর কিছু করার তো নাই, তারা তো রুকু সেজদা কিচ্ছু বুঝবে না, তারা নামাজ ছেড়ে দেবে, ছেড়ে দিতে বাধ্য হবে, তারা ইমামের অনুসরণ করতে যেহেতু পারবে না, তাই তারা নিজে নিজে বাকি নামাজটুকু মন মতো আদায় করে পরিবেশ নষ্ট করবে না, এক একজন এক এক রকম শুরু করে দেবে, এটা হবে না। বরং তারা নামাজটা আওয়াজ যখন শুনবে না, বুঝতে পারবে কিছু একটা হয়েছে, যেহেতু আওয়াজ শুনিনি, তারা ইমামের অনুসরণ করবে না, নামাজ ছেড়ে দেবে, পরবর্তীতে তারা যেই লোকগুলো বাকি আছে নামাজ ছেড়ে দিয়েছে তারা মিলে ইমামের সালাম ফিরানোর পরে নতুন আরেকটি জামাত তৈরি করে নামাজ পড়ে নেবে, এটাই উত্তম হবে। শাহাদাত মুস্তাফা নামে একজন ভাই জানতে চেয়েছে, ইমামের কেরাতে যদি লাহানে জলি থাকে তাহলে কি বাড়িতে একা একা নামাজ পড়া যাবে? ইমামের কেরাতে যদি লাহানে জলি থাকে তার পিছনে বিশুদ্ধ তেলাওয়াত জানে এমন ব্যক্তির ইক্তেদা করা জায়েজ নাই, যদি ইক্তেদা করে তার নামাজ বাতিল হয়ে যাবে। এখন তিনি কি করবেন? মসজিদ কমিটিকে বলবেন যে ইমামের তেলাওয়াতে সমস্যা, ওনাকে আপনারা ওনাকে বাদ দিয়ে আরেকজন ভালো ইমাম নিয়োগ করুন, অথবা ওই ইমামকে বলবে তিনি যেন খুব তাড়াতাড়ি বিশুদ্ধ তেলাওয়াত শিখে নেয়, যে জায়গায় ভুল আছে সেটা যেন তিনি ঠিক করে নেয়। তবে এমন ইমামের পিছনে ইক্তেদা করা যাবে না বিশুদ্ধ তেলাওয়াতকারী। আবার তিনি একা একা নামাজ পড়বে এটাও আমরা বলবো না, বরং তাকে বলবো মসজিদে তিনি ইমাম হয়ে তিনি দু চারজনকে সাথে নিয়ে নামাজ পড়তে পারবে প্রথম জামাত শেষ হওয়ার পরে, অথবা তিনি বাড়িতে যদি চলে যান তাহলে বাড়িতে গিয়ে তিনি তার পরিবারের লোকদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবেন, কিন্তু একা একা নামাজ পড়া ঠিক নয়। শাহাদাত মুস্তাফা ভাই আরও জানতে চেয়েছে, মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে যদি আমি একা একা নামাজের নিয়ত করি নামাজ হবে? ইমামের সাথে নামাজ পড়ছেন কিন্তু আপনি নিয়ত করছেন একা একা, এটা ঠিক নয়, বরং আপনি আলাদা নামাজ পড়বেন যেটা কিছুক্ষণ আগে বলেছি, অথবা আপনি বাড়িতে গিয়ে জামাতে নামাজ পড়বেন।
শাহাবুদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইমামকে শেষ বৈঠকে পাওয়া গেলে যদি আমরা সেখানে তার সাথে জয়েন করি জামাতের সওয়াব পাবো কি? আশা করা যায় পাবেন। ইমামকে যদি আপনি বৈঠকে শেষ বৈঠকে পান আপনি সেখানে জয়েন করবেন। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকাবেন, আপনি ইচ্ছা করে দেরি করেননি, হয়ে গেছে কোনোভাবে দেরি, তাহলে আপনি পুরা জামাতের সওয়াবই পাবেন। আর যদি আপনি নিজে ইচ্ছা করে দেরিতে যান তাহলে আপনি পূর্ণ সওয়াব কিভাবে পাবেন? আল্লাহ তো অন্তরের দিকে তাকিয়ে তারপরে সওয়াব দেবেন। আলমগীর ফারুক নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইমামের পিছনে নামাজ পড়তে সন্দেহ লাগে, এই জাতীয় ইমামের পিছনে কি নামাজ পড়া যাবে? সন্দেহ কেন লাগে ভাই? যদি ফাও ফাও আপনি সন্দেহ করেন তাহলে তো ঠিক হবে না। সন্দেহের তো কারণ বলতে হবে, কারণ না বললে আমরা উত্তর কিভাবে দেব? তবে হ্যাঁ, আপনি মনে করছেন ইমাম সিগারেট খায়, আপনি মনে করেন ইমাম জর্দা পান করে, আপনি মনে করেন ইমাম পর্দা করে কোন করে না বা করে কম, এই জাতীয় কারণে যদি হয় তাহলে এই জাতীয় সন্দেহ থাকা অবস্থায় ইমামের পিছনে নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে, ফাসেক ইমামের পিছনেও ইক্তেদা করা জায়েজ আছে। আইনুল হোসেন নামে একজন ভাই জানতে চেয়েছেন, মাসবুক ব্যক্তি যদি নামাজে ভুল করে করণীয় কি? মাসবুক মানে হলো যে ইমামের সাথে এক দুই রাকাত তিন রাকাত পায়নি, পেয়েছে কিছু অংশ, তো বাকিটুকু যখন নিজে নিজে পড়ে তখন সে যদি ওয়াজিব তরক করে তাহলে সে সাহসেজদা দিতে হবে, এই মাসবুক ব্যক্তি সাহসেজদা দেবে। আর যদি ফরজ তরক করে নামাজ বাতিল হবে, নতুন করে পড়তে হবে। যদি ওয়াজিব অথবা ফরজে কোনো ঘাটতি না হয় তাহলে মাসবুক ব্যক্তির নামাজে কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে। জাফর ইকবাল নামে একজন ব্যক্তি জানতে চেয়েছেন, বেদাতপন্থী ইমামের পিছনে নামাজ হবে কি না? ইমাম যদি বেদাত করে এমন ইমামের পিছনে নামাজ হবে? কম বেশি বেদাতের সাথে তো অনেকেই জড়িত, কিন্তু ইমাম যদি বেদাত তৈরি করে, বেদাত প্রচার করে এমন ইমামের পিছনে নামাজ না পড়াই ভালো। অর্থাৎ তিনি বেদাতের পৃষ্ঠপোষক, তিনি বেদাতের প্রচারক, অথবা তিনি বেদাত নিজে তৈরি করেন, এমন ব্যক্তির উপর তো আল্লাহ লানত, আল্লাহর হাবিব লানত করেছেন। তিনি বলেছেন, মান আহাদাসা হাদাসা আও আওয়া মুহাদিসা ফালাইহি লানাতুল্লাহ, যে বেদাত তৈরি করে, যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত, সে মালউন। তো এমন ইমামের পিছনে নামাজ পড়া ঠিক হবে না। রাসেল আহমেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কারো মৃত্যুর পর তার কপালে কি চুমু দেয়া যাবে? যেমন বাবা মা আপন ভাই আপন বোন ইত্যাদি। হ্যাঁ, মহাররাম পুরুষের জন্য, মহাররাম নারীর জন্য তাদের আপনজন মৃত্যুর পরে কপালে চুমু দেয়া জায়েজ। আর সাধারণ কোনো পুরুষ অন্য কোনো পুরুষের কপালে নর্মালি চুমু দেয়া জায়েজ, জীবিত অবস্থায়ও জায়েজ, মৃত্যুর পরেও জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কপালে চুম্বন করেছেন, এ মর্মে হাদিস রয়েছে। এতে বোঝা যায় কারো মৃত্যুর পরে তার কপালে চুমু দেয়া অনুমোদন করা আছে। জিয়াউল হক নাম একজন ভাই জানতে চেয়েছেন, আমার একটি জীবন বিমা আছে, আমি এটা শেষ করতে চাই, শেষ করার পরে মূল টাকা রেখে অতিরিক্ত সুদ আমি গরিবকে দান করতে চাই, এটা করা যাবে কি? আপনি পারলে এখনই থেমে যান যদি সম্ভব হয়, মূল টাকা তুলে ফেলুন, সুদটা আপনি যা পান সেটা গরিবকে দিয়ে দেন, কিন্তু আরও লম্বা সময় আপনি পারতপক্ষে সুদের সাথে সম্পৃক্ত থাকা ঠিক হবে না, সুদ খান বা না খান। এমনও তো হতে পারে আপনার মৃত্যুর এর আগে মৃত্যু হয়ে যাবে, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম পরবর্তী লোকেরা কি করবে এই টাকা আপনি তো জানেন না। এই জন্য সুদের সাথে শুধু শুধু লম্বা সময় ধরে সম্পৃক্ত থাকা বাঞ্ছনীয় নয়। তবে হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এখন টাকা তোলা যাবে না বা তুললে আপনার মূল টাকাই ফেরত পাবেন না, লস হয়ে যাবে, তাহলে আপনি শেষ করুন, মূল টাকাটা আপনি ভোগ করুন, ব্যবহার করুন, সুদের টাকাটা আপনি গরিব গোরাবাকে দিয়ে দেবেন সওয়াবের নিয়ত ব্যতীত। তা আপনি যেহেতু ভোগ করেন নাই,
আশা করি আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এমডি সানাউল্লাহ নামে একজন ভাই জানতে চেয়েছেন, ছেলে মেয়েদের যখন জমি বণ্টন করা হয় তখন দেখা যায় ছেলেদের ভালো জমি দেয়, মেয়েদেরকে কম দামি জমি দেয়, ইসলামে বণ্টন রীতি কি? বণ্টন রীতি হলো মেয়ে পাবে ছেলের অর্ধেক, ছেলে পাবে মেয়ের দ্বিগুণ। ঠিক এটা শুধুমাত্র জায়গাতে নয়, জায়গার দামের মাঝেও। রাস্তার পাশের জমিন প্রতি কাঠার মূল্য আর মাঝখানের জমিন প্রতি কাঠার মূল্য অবশ্য ব্যবধান আছে। সেই জন্য আপনি বললেন যে ছেলেকে আমি রাস্তার পাশে পাঁচ শতক দিলাম, মেয়েকে দিলাম মাঝখানে আড়াই শতক, তো আমি তো কোরআন মানলামই, লিজাকারি মেসলু হাজদিল উনসায়াইন উনসায়াইন, যে একজন নারী দ্বিগুণ পাবে ছেলে, তা আমি তো ছেলেকে দ্বিগুণ দিলাম, মেয়েকে তো অর্ধেক দিলামই। কিন্তু দামের দিকে কি আপনি খেয়াল করবেন না? এই জন্য মেয়েরা ঠকে যায় এমন কোনো আচরণ করা যাবে না। সাজ্জাদ আহমদ নীরব নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্ত্রী যদি বিনা কারণে ডিভোর্স চায় তাহলে কি মহারানা ফেরত নেওয়া যাবে? মহারানা ফেরত নেওয়ার বিধান আছে একটি কারণে, সেটা হলো যদি স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়। ব্যভিচারে লিপ্ত হলে বিয়ের পরে তাহলে স্ত্রী থেকে মহারানা ফেরত নেওয়া যাবে। আর যদি স্ত্রী বিনা কারণে ডিভোর্স চায় তাহলে ফেরত নেওয়া যেতে পারে, যেহেতু স্বামী আরেকটি বিয়ে করতে হবে, তো আরেকটি বিয়ে করতে গেলে তো সে মোহর দিতে হবে, তো স্ত্রী যখন খোলা চাইবে সে শর্তারোপ করতে পারে, বলতে পারে যে তুমি যে চলে যাবে তুমি তো আরেক জায়গায় বিয়ে করলে মোহর পাবে, কিন্তু আমি তোমাকে হারালাম, মোহর দিয়ে বিয়ে করলাম, তা আমি শুধু শুধু লসে পড়ে গেলাম, আমি আরেকটি বিয়ে করতে গেলে তো আরেকটি মেয়েকে মোহর দিতে হবে, তো তুমি যেহেতু আমার বিনা দোষে যাচ্ছ সেহেতু তুমি আমাকে অর্ধেক মোহর ফিরিয়ে দাও, চার ব্যাগের এক ভাগ ফিরিয়ে দাও বা পুরাটা ফিরিয়ে দাও, না হয় আমি তালাক দেব না। এ কথা বলার অধিকার স্বামীর আছে যদি স্বামী নির্দোষ হন। আর স্বামীর যদি কোনো দোষের কারণে স্ত্রী ডিভোর্স চায়, খোলা চায় অথবা ডিভোর্স করে, তাহলে স্বামী এক পয়সাও মোহর ফিরিয়ে নিতে পারবে না। কফিলউদ্দিন নামে একজন ভাই জানতে চেয়েছেন, নামাজের জামাতের আগে ইকামত দেওয়ার বিধান কি? জামাতের আগে ইকামত দেয়া হলো সুন্নাহ। কোনো কোনো আলেম বলেছেন সুন্নায় ওয়াজেবা, ওয়াজিব সুন্নাহ, একামত না দিলে গুনাহ হবে। আর কোনো কোনো আলেম বলেছেন গুনাহ হবে না, এটা সুন্নাহ, তবে সওয়াব থেকে বঞ্চিত হবে। এএস রিয়াদি নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইমাম সাহেব তিন আয়াতের পর যদি ভুল করে তাহলে লোকমা দেয়া দরকার নেই, এ কথা কি ঠিক? জি না, ইমাম সাহেব যদি তিন আয়াত পাঁচ আয়াতের পরও ভুল করে তাহলে পিছন থেকে ভুল সংশোধন করা জায়েজ আছে, লোকমা দেয়া দরকার নেই, এটা ঠিক নয়। তিনি আরও জানতে চেয়েছেন, ইমামের সাথে একজন মুসল্লি হলে, শুধু একজন মুসল্লি হলে কোথায় দাঁড়াবে? পরে যদি কেউ এসে জামাতে অংশগ্রহণ করে ওই মুসল্লি কোথায় থাকবে? চমৎকার প্রশ্ন। যদি ইমামের সাথে মুসল্লি শুধু একজন হয় তাহলে এক কাতার, ইমাম এবং মুসল্লি দুইজন মিলে এক কাতার। আর কাতারের মাসআলা হলো সোজা হবে, আমাদের দেশে একজন মুসল্লি হলে চার আঙ্গুল পিছনে দাঁড়ায়, এক বিঘত পিছনে দাঁড়ায়, সামান্য একটু পিছনে দাঁড়ায়, তো এটা কি দুই কাতার না এক কাতার? উত্তর যদি হয় দুই কাতার তাহলে আরও পিছনে যাক, উত্তর যদি হয় না দুইজনে মিলে এক কাতার তাহলে সোজা দাঁড়াক, কাতার তো সোজা হবে, এটাই তো শুননা। আচ্ছা, এখন যদি একজন দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় জন হাজির হয়, তাহলে দ্বিতীয় জন হাজির হওয়ার পরে সুযোগ থাকলে ইমাম সাহেব টের পাবেন উনার বাম পাশে এসে দাঁড়িয়েছে, একজন তো ডান পাশে আগেই ছিল, তখন ইমাম সাহেব সুযোগ থাকলে সামনে এক দুই কদম এগিয়ে যাবেন, তারা পিছনে এক কাতারে দাঁড়াবে। আর ইমাম সাহেব যদি সামনে আগানোর মতো জায়গা না থাকে, পরিস্থিতি না থাকে, তাহলে যিনি ডান পাশে দাঁড়িয়েছেন তিনি পিছনে চলে যাবেন, আর নতুন করে যিনি এসেছেন তিনি সহ পিছনে গিয়ে কাতার বাঁধবেন, এটাই হলো সুন্নাহ। তবে হ্যাঁ, যদি পরের জন এসেও বরাবর দাঁড়ায়া যায় তাহলে নামাজ হবে, তবে এটা খেলাপে সুন্নাহ হবে। বিলাল নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্ত্রীকে মহরানা হিসাবে আমি আড়াই লক্ষ টাকার স্বর্ণ দিয়েছি, আদায় হবে?
হ্যাঁ, আপনি যদি ওই স্বর্ণের মালিক আপনার স্ত্রীকে করে দেন তাহলে মোহরানা হিসাবে স্বর্ণ দেয়া যাবে, কারণ স্বর্ণ যেহেতু বিক্রি করা যায় তাই টাকা এবং স্বর্ণ এক জিনিস, আর পৃথিবীতে টাকার মান স্বর্ণের উপরে নির্ভর করে। কিন্তু যাহা বিক্রিযোগ্য নয় এমন জিনিস দেয়া যাবে না, জমি দেয়া যাবে কারণ যেহেতু জায়গা বিক্রি করা যায়। কিন্তু আপনি ডায়মন্ড দেবেন ওটা কিন্তু মোহর হিসাবে দিতে পারবেন না, কারণ ডায়মন্ড অনেক দামি জিনিস কিন্তু বিক্রি করা জটিল, এটা অ্যাভেলেবেল বিক্রি হয় না। কাপড় চোপড় মোহরানা হিসাবে দিতে পারবেন না কারণ যেহেতু এটা বিক্রি হয় না। এই জন্য টাকা দেবেন অথবা স্বর্ণ দেবেন অথবা আপনি জায়গা জমিন লিখে দেবেন মোহরানা হিসাবে, সেটা জায়েজ আছে। শামসুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন, কাজা নামাজ স্ত্রীকে সাথে নিয়ে জামাতে আদায় করা যাবে? জি, নর্মাল ফরজ নামাজও স্ত্রীকে সাথে নিয়ে আদায় করা যাবে জামাতে, যদি আপনি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে কোনো কারণে অথবা যেতে পারেননি। কাজা নামাজও ঠিক তাই, স্ত্রীকে সাথে নিয়ে আদায় করা যাবে। ঘুম থেকে উঠছেন, সূর্য উঠে গেছে, আপনার স্ত্রীও টের পায়নি আপনিও টের পাননি, তাহলে সূর্য ওঠার পরে দুজন মিলে জামাতে নামাজ পড়তে পারবেন, কাজা নামাজ অসুবিধা নেই। তবে স্ত্রী আপনার বরাবর দাঁড়াবে না, তিনি এক কাতার পিছনে দাঁড়াবেন। এমডি রায়হান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদে যদি দুবার জামাত হয় তাহলে কি দুবারই একামত দিতে হবে? জি ভাই, জামাত হবে যতবার, একামত হবে ততবার, এটাই সুন্নাহ। আজান একবার, একামত হবে বারবার। এই জন্য আমরা আরাফা এবং মজদালেফায় যখন জামা পায়না সালাতাইন করি তখন আমরা আজান একবার দেই, একামত আমরা দুবার দেই। মাগরিবের একামত মাগরিব হয়, এশার একামত দিয়ে এশা হয়, আজান একবারই হয়। আজান হয় একবার জোহরের আজান, তারপরে জোহরের একামত, তারপরে আবার আসরের একামত দিয়ে আসর হয়, এটাই সুন্নাহ। জামাত হবে যতবার, একামত হবে ততবার। সাইফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, 2000 সালে এক ব্যক্তি আমার বাবার কাছে 50,000 টাকা পাওনা ছিল, সে টাকা যদি এখন পরিশোধ করি কত দিতে হবে? টাকার মান তো বৃদ্ধি পেয়েছে, হাওলাতি টাকা 5,000 পাইলে 5,000, 50,000 পাইলে 50,000, অতিরিক্ত দেয়া যাবে না। যদি বৃদ্ধিও পায় বেশি দিলে সুদ হবে, সেই জন্য আমরা বলবো 50,000ই দেবেন। তবে লম্বা সময় ধরে যিনি টাকা হাওলাত দিয়েছিলেন তার তো একটা লস হয়ে গেল, এ টাকাটা আগে পেলে তিনি কাজে লাগাইতে পারতেন, এখন তো 50,000-এর বেশি দিলে সুদ হবে, তো উনার কী হলো? উত্তর হলো আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকবেন। সাদাকা করলে 10 গুণ, হাওলাত দিলে 18 গুণ, ইবনু মাজার হাদিস। এই জন্য যে টাকা হাওলাত দিয়েছে পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে 18 গুণ সওয়াব দিতেই থাকবেন, লসের কিছু নেই। আল ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফোনে কল করে অথবা মেসেজ দিয়ে 3 মাসে যদি স্ত্রীকে আলাদা 3 তালাক দেয়া হয় প্রতি মাসে একটা তালাক হয়ে যাবে কি? সম্ভাবনা বেশি। তালাক কেন দিল, কিভাবে দিল আরও বিস্তারিত জানতে হবে, তারপরে আমরা বলবো। মোবাইলে এসব বিস্তারিত বলা যায় না, তবে হ্যাঁ, যদি কেউ 3 তোহরে আলাদা 3টি তালাক দেয় তাহলে কিন্তু তালাক চূড়ান্ত হয়ে যাবে, খুব সাবধান। মুক্তাদির মঈন নামে একজন ভাই জানতে চেয়েছেন, জিন জাতি জান্নাতে যাবে কিনা? জিন জাতি জান্নাতে যাবে কিনা তা নিয়ে আলেমদের 2টি মতামত পাওয়া যায়। অধিকাংশ আলেম বলেন হ্যাঁ, জিনেরা জান্নাতে যাবে, যারা মোমেন জিন। তো আল্লাহ তাবু সিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। তো ইমান আনছে, নেক আমল করছে, তাদের জন্যই জান্নাত। তো যদি জিনেরা ইমান আনে, জিনেরা নেক আমল করে, তো কোরআনে তো আল্লাহ ইজমালিভাবে বলেছেন ইমান আনলে নেক আমল করলে জান্নাত, তো তারা জান্নাত কেন পাবে না? তারাও পাবে। আরেক দল আলেম বলেন আল্লাহ তাআলা মানুষের জন্য শুধু জান্নাত বানিয়েছে, জিনের জন্য নয়। তাই তারা বলেন যে হিসাব নিকাশের পরে যারা পাপিষ্ট দিন
পাপিষ্ট জিনেরা জাহান্নামে যাবে, আর যারা মুমেন মুত্তাকি জিন তারা মাটি হয়ে যাবে। কেউ কেউ বলেছেন তাদেরকে জান্নাতে শোপিস বানিয়ে রাখা হবে। তবে এগুলোর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা একবারে আপনার একবারে খোল্লাম খোলা আলোচনা পাওয়া যায় কম হাদিস থেকে, এই জন্য আলেমদের দুটি মতামত। তবে আমরা আশা করি আমাদের মুমেন মুমেনা যারা আছে জিন ভাইয়েরা নারী পুরুষ তারাও জান্নাত পাবে। ইমদাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কিছু কিছু মুরব্বী আছে পা ধরে সালাম না করলে মনে কষ্ট পায়, করণীয় কি? ওদেরকে বলে দেবেন যে পা ধরে সালাম করার কোনো বিধান ইসলামে নাই, এটা হিন্দুদের রীতি, মুসলমানরা সালাম দেবে মুখে, সালাম দেবে মুসাফা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে আমাদের বাংলাদেশি স্টাইলে সালাম করছে এমন একজন সাহাবিও করেননি, এবং এটা সাহাবাদের মাঝে ছিল না। এই জন্য রাসুল এবং সাহাবা থেকে ইসলাম শিখতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা করতেন না, গ্রহণ করতেন না, কোনো সাহাবি তাকে করেননি, সাহাবাদের মাঝে রীতি ছিল না, তারা সালাম দিতেন, মুসাফা করতেন, মোয়ানাকা করতেন, আমরা এটাই করব। আর পা শুয়ে সালাম করতে গেলে মাথা নত করতে হয়, আর মোমেনের মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত হবে, এটা কি আদৌ ঠিক? এতে শিরকের গন্ধ আছে, এটা হিন্দুয়ানি কালচার। এজন্য ওদেরকে বুঝাইয়া দেবেন যে কাজটি ঠিক নয়। এমনি মিজান নামে একজন ভাই জানতে চেয়েছেন, কত মাইল দূরে গেলে মুসাফির হবে, সফরে নামাজ পড়ব কিভাবে? আপনি যখন 48 মাইল যাবেন এমন এরাদা করে বাড়ি থেকে বের হন, তাহলে আপনার মহল্লা পরিত্যাগ করার পরে আপনি মুসাফির, 48 মাইল যাওয়া লাগবে না, 48 মাইল যাওয়ার নিয়ত করছেন, তাহলে আপনি আপনার গ্রাম ছেড়ে যখন চলে যাবেন আপনি মুসাফির। এবার রাস্তায় আপনি কসরের নামাজ পড়বেন। আর কোনো কোনো আলেম বলেছেন 36 মাইল যাবেন এ নিয়ত করলে আপনি মুসাফির, কেউ কেউ বলেছেন 12 মাইল যাবেন, কেউ কেউ বলেছেন 16 মাইল যাবেন, হাদিসে বিভিন্ন রকমে পাওয়া যায়। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি কোনো হাদিস থেকে এটা পাওয়া যায় না যে রাসুল বলেছেন এত মাইল হলে তোমরা মুসাফির হবে, বরং রাসুলের আমল থেকে ভিন্ন ভিন্ন হাদিস সাব্যস্ত, তাই ওলামায়ে কেরাম বলেছেন এটা। কেউ কেউ বলেছেন যে সফরের উদ্দেশ্য হলো, সফরে কসরের উদ্দেশ্য হলো কষ্ট কমানো, তাই যদি আপনি মেঠো পথে সাধারণ পথে আপনি 30 মাইল চলে যান আর পাহাড়ি পথে আপনি 10 মাইল যান, কষ্ট কোনটা বেশি হবে? পাহাড়ি পথে যদি আপনি হেঁটে যান 10 মাইল তাহলে তো আপনার 10 দিন লাগবে, এমন পাহাড়ি পথও আছে। আবার আপনি যদি 50 মাইলও চলে যান নর্মাল পথে, কোনো কষ্টই হবে না, প্রাইভেট কার হলে আপনি বিনা কষ্টে চলে যাবেন, 100 কিলোমিটার প্রাইভেট কারে করে আপনি এক টানে চলে যাবেন, সৌদি আরবে 1 ঘন্টা লাগবে 100 কিলোমিটার যেতে। কিন্তু পাহাড়ি পথে যদি যায় 100 কিলোমিটার যেতে 30 দিন লাগবে। এই জন্য ইসলাম কোনটা চাই? ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান তোমাদের সহজতর করতে, কাঠিন্যতা চান না। এই জন্য সফরে মানুষের কষ্ট হয়, তাই ইসলাম কসর করেছে নামাজকে। তাই একবারে 48 মাইলে খুঁটা গেড়ে যদি দেন এর আগে কসর করাই যাবে না, তো নদী পথে আমরা যখন যাই 48 মাইল মাপব কি দিয়া? মনোভবির এমন পথে গেলেন যেই পথে কোনো মাইলস্টোন নাই, তো 48 মাইল গেলেন কি না জানবেন কেমনে? সেই জন্য সফরের দূরত্বে কেউ 48 মাইল বলেছেন, কেউ 36 মাইল বলেছেন, কেউ 16 মাইল বলেছেন, কেউ 12 মাইল বলেছেন, এভাবে কষ্টের উপর ডিপেন্ড করবে আর কি, সেটা সফরটা কার কত কষ্টকর। তো এখন আপনি যদি ডেস্টিনেশানে পৌঁছে যান, সেটা আপনার নিজের বাড়ি হয়, তাহলে সেখানে পৌঁছলে আপনি মুকিম, পুরা নামাজ পড়বেন। আর সেখানে যদি আপনি বেড়াতে যান, তাহলে আপনি 14 দিন পর্যন্ত আপনি সেখানে মুসাফির, 14 দিন 15 দিন হলে, 14 দিনের বেশি হলে আপনি তখন সেখানে হয়ে যাবেন মুকিম, তখন আপনি পুরা নামাজ পড়বেন। এখন কিভাবে আপনি কসর করবেন? কসরের বিধান হলো জোহর দুরাকাত, আসর দুরাকাত, এশা দুরাকাত, আর সুন্নাগুলো দরকার নেই। তবে হ্যাঁ, ফজরের নামাজের সুন্না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফর অবস্থায় ছাড়তেন না, এজন্য ফজরের সুন্না পড়বেন। আর বিতিরের নামাজ নিয়ে আলেমদের দুটি মতামত পাওয়া যায়। ওলামায়ে হানাফ বলেছে বিতিরও পড়তে হবে, অন্য অন্য মাসলাকের আলেমগণ বলেছেন বিতির না পড়লেও চলবে।
আশা করি বুঝতে পেরেছেন। হুমায়ুন কবির নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমাদের মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আমাদের ইমাম শিরিক এবং বেদাতে লিপ্ত, এমন ইমামের পিছনে নামাজ হবে? আমি শিরিক যদি করে এমন ইমামের পিছনে নামাজ পড়তে আপনাকে বারণ করব। তবে বেদাতের প্রচারক নয় কিন্তু কিছু বেদাত করে, তাহলে নামাজ তার পিছনে পড়তে বলবো। আর বেদাতে যদি প্যাট্রনাইজ করে, বেদাত আবিষ্কার করে, বেদাত প্রচার করে, তাহলে তার পিছনে নামাজ না পড়াই ভালো। তবে শিরিককারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। শুভ নামে একজন ভাই জানতে চেয়েছেন, মক্কা মদিনায় দেখলাম নামাজি মানুষের সামনে দিয়ে মানুষ হাঁটে, এটা কেন? মক্কাতে অ্যাভেলেবেল এটা হয়, কারণ যখন তাওয়াব চলে তখন যারা তাওয়াব শেষ করেছে তাদের দুরাকাত ওয়াজিবুত তাওয়াব নামাজও চলে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কোরআন শরীফ রায়াত, আল্লাহ বলছে তোমরা মাকাম ইব্রাহিমকে মোসাল্লা হিসাবে গ্রহণ করো, নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। তাই তাওয়াব যখন আমরা করি ওয়াজিবুত তাওয়াব নামাজ দুরাকাত আমরা পড়ি, কোথায় পড়ি? হারামের ভিতরেই তো পড়ি, মাতাফের কোনো একটা জায়গায়। তো তাওয়াবকারীরা তখন তাওয়াব করছে, তো নামাজির সামনে দিয়ে কি করার আছে? আপনার ওয়াজিবুত তাওয়াব সুন্না নামাজের জন্য কি ফরজ তাওয়াব বন্ধ থাকবে? আবার ফরজ তাওয়াব যদি চলতে থাকে তাহলে ওই দুরাকাত পড়বটা কোথায়? একটু জটিল। এজন্য মক্কার হারামে সামনে দিয়ে চলছে মানুষ, এটা আসলে কন্ট্রোল করা কঠিন। তবে একমাত্র ওজর না থাকলে এ কাজ করা মোটেও ঠিক হবে না। নামাজির সামনে দিয়ে হাঁটার চেয়ে 40 বছর, 40 মাস, 40 ঘন্টা, 40 দিন, 40 মিনিট দাঁড়িয়ে থাকা উত্তম। নামাজির সামনে দিয়ে হাঁটা ঠিক নয়। তো মদিনা এটা কেন হবে? মদিনা তো ওজর নাই, কিন্তু খামখেয়ালি করছে লোকজন, তাই মদিনা তো এটা করছে। এই জন্য এই কাজটি আমরা করব না ইনশা আল্লাহ। সামিউল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, কোনো ভাই যদি তার বোনকে জায়গা জমি দিতে না চায়, বোন কি জোর করে তার সম্পদ নিতে পারবে? হ্যাঁ, ভাই যেমন বাবার সম্পত্তিতে হক রাখে, বোনও তো হক রাখে। তো ভাই যদি বাবার সম্পত্তি ভোগ করতে পারে, বোন কেন পারবে না? সেজন্য যদি জোর জবরদস্তি করা লাগে, নিজের সম্পদ রক্ষা করার জন্য জোর করা জায়েজ। এজন্য তিনি রাষ্ট্রীয় বিচারের আশ্রয় নিতে পারেন, সামাজিক বিচারের আশ্রয় নিতে পারেন, তার সম্পদ তিনি আদায় করার জন্য যে কোনো পন্থা উনি অবলম্বন করার অধিকার তার আছে। রুবেল আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কারণ কি? আল্লাহ তো বলছে দোয়া তিনি কবুল করেন, কোরআনে বলছে উদউনি ইস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি দোয়ায় সাড়া দেব। দেখুন, আপনি বলছেন দোয়া কবুল হয় না, এটা তো কেমন হয়ে গেল? দোয়া কবুল হয়তো আপনি দেখছেন না যে কবুল হচ্ছে, কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যদি মানুষের দোয়া কবুল না করেন, বুঝতে হবে এটা আখেরাতের জন্য কবুল করেছেন, কারণ তিনি তো ওয়াদা খেলাপ করে না। এজন্য দোয়া করতে থাকুন, হতাশ হবেন না। আবার কিছু কিছু বিষয় আছে আল্লাহ বোঝেন যে এটা দেয়া ঠিক হবে না, তখন আপনি যা চান তা না দিয়ে আপনাকে সওয়াব দিয়ে দেয়। কারণ আমরা তো অনেক কিছু না বুঝেও চাই, কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমরা জানি না, এই জন্য আবেগে বশবর্তী হয়ে আমরা চাই। আল্লাহর কাছে এমন দোয়া করছে, আল্লাহ এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, আল্লাহ এটাকে আমার বউ হিসাবে তুমি কবুল করো, একবারে সেজদায় গিয়ে দোয়া করতেছে, কাবার গিলাপ ধরে দোয়া করতেছে। কিন্তু দেখা যায় 2-4 বছর পরে ওই মেয়েটাকে যদি বিয়ের প্রস্তাব দেয়, ওই ছেলে বলে না না আমি বিয়েটা বিয়ে করব না, তো আগে যে এত দোয়া করছিল তখন আবেগে করছি, আল্লাহ আমার মেয়ের জন্য বিয়ে এসেছে ডাক্তার জামাই, আল্লাহ এই বিয়ে যেন কোনোভাবে আল্লাহ ফিরে না যায়, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু বিয়েটা ধরেন হলো না, কয়দিন পরে কয় আলহামদুলিল্লাহ বিয়ে হয় নাই, আল্লাহ হেফাজত করছে। কয় কী হয়েছে? করে ডাক্তার তো মদ খায়, মদ খোর ডাক্তারের কাছে মাইয়া বিয়ে দিলে তো আমার উপায় ছিল না, আমার মেয়ে তো পর্দানশীল নামাজি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ছেলে পাইছে, আল্লাহ বিয়ে যেন হয়, কয়দিন পরে কয় আল্লাহ সারেছে বিয়ে হয় না, কী হয়েছে? কয় ইঞ্জিনিয়ার তো ঘোষ খায়, ইঞ্জিনিয়ারের কাছে আমার মাইয়া বিয়ে দিলে তো উপায় ছিল না, হারাম খাইয়া আমার মেয়ের তো ইমান আমল শেষ নষ্ট হয়ে যেত।
এজন্য কত কিছু আছে আমরা না বুঝে চাই, আমাদের চাওয়ায় ত্রুটি আছে। তো আল্লাহ যখন এটা বোঝেন তিনি আপনার কল্যাণকামী, তাই তিনি আপনাকে সেটা দেন না। তো না দিলে আপনি ভাববেন না দোয়া কবুল হয়নি, কবুল হয়েছে, তবে আল্লাহর পরিবর্তে আপনাকে আরো ভালো কিছু দেবেন। আর যদি দোয়া সীমালঙ্ঘন থাকে তখন দোয়া কবুল হয় না। কোনো ব্যক্তি হারাম খাইলে দোয়া কবুল হয় না, অন্যায় কিছু চাইলে দোয়া কবুল হয় না, এই জাতীয় দোয়া আল্লাহ কবুল করেন না। এই জন্য আপনি ভাই হতাশ না হয়ে যদি আপনি আল্লাহর কাছে সত্যি জায়েজ কিছু চান, হালাল কিছু চান, চাইতে থাকেন, চাওয়াটা দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াটাই তো ইবাদত, তো দোয়াটাই তো সওয়াবের কাজ। কবুল হলো কি হলো না এত কিছু দেখা দরকার না, দোয়া করতে থাকেন, হতাশ হবেন না। রায়হান আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার বিবাহে মোহর ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা, আমার দেয়ার সামর্থ্য নেই। এলাকার লোকজন বলে আরে দেয়া লাগবে না, এই অবস্থা আমার করণীয় কি? না ভাই, এ কথা ঠিক নয়, দেয়া লাগবে না এ কথার কোনো ভিত্তি নেই। আপনি যদি রাজি হয়ে বিয়ে করেন তাহলে 5 লাখ টাকা দেয়া আপনার জন্য ফরজ, যদি আপনার বউ আপনাকে মাফ না করে। এই জন্য দেয়া লাগবে না এ কথাটি একবারে ভিত্তিহীন, দুনিয়া দেবেন না তো আখেরাতে দিতে হবে যদি তিনি মাফ না করেন। আর এত লক্ষ টাকা হবে কেন মহর? মহর হবে স্বামীর সামর্থ্যের আলোকে। এই জন্য কোনো বাবা যদি, কোনো অভিভাবক যদি বলে আমার মেয়ের 5 লাখ 10 লাখের নিচে মহর হলে আমি বিয়ে দেব না, আপনি তার মেয়েকে বিয়ে করবেন না। আপনি বলবেন যে এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, আমি 1 লাখ দেবো, 50 হাজার দেবো, 2 লাখ দেবো, আমার সামর্থ্য আছে অতটুকু। আর রাজি যদি না হয় তারা, আপনি অন্য মেয়ে বিবাহ করুন, কিন্তু দেয়া লাগবে না, বিয়ে করে ফেলেছেন মহর বলে, এ কথা ঠিক না, দিতেই হবে। মাহাদি নামে একজন ভাই জানতে চেয়েছেন, অজুতে ঘাড় মাসে করার বিধান কি? অজুতে ঘাড় মাসে করা সহি হাদিস দিয়ে প্রমাণিত নয়, দু একটি হাদিস পাওয়া যায় তবে এগুলো জয়ীফ। এই জন্য আমরা বলবো কান মাসে করবেন, মাথা মাসে করার সময়, ঘাড় মাসে করা প্রয়োজন নেই। এমদাদুল হক নামে একজন ভাই বলছেন, জানতে চেয়েছেন, বেনামাজি ব্যক্তিকে সালাম দেয়া যাবে? জি, বেনামাজিকেও সালাম দেয়া যাবে যদি সে মুসলিম হয়। মুসলমান নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে না এক ওয়াক্ত পড়ে, সে ফাসেক, কিন্তু কাফের না। তো যেহেতু লোকটি কাফের নয় সেহেতু সালাম দিতে কোনো বাধা নেই, মুসলমানকে সালাম দেয়া জায়েজ আছে। এম এ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঈদগাহ এবং মসজিদ এ দুটা কি একই মর্যাদা? ঈদগাহে কি খেলাধুলা করা যাবে? প্রিয় ভাই, মসজিদ এবং ঈদগাহের মর্যাদা সমান নয়। ঈদগাহ বছরে 2 বার নামাজ হয়, বাকি সময় সংরক্ষণ করা জরুরি নয়। এজন্য কোনো এলাকায় যদি ঈদগাহ না থাকে খোলা ময়দানে নামাজ পড়বে, সে নামাজের জায়গাটা পবিত্র হলেই হলো। এখন আমাদের দেশে আমরা ঈদগাহ বানিয়ে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কোনো ঈদগাহ ছিল না, বরং তারা খোলা মাঠে নামাজ পড়তেন, এই খোলা মাঠটাই ঈদগাহ। আর খোলা ময়দান সংরক্ষণ করা জরুরি নয়, সেখানে খেলাধুলা সব করা যাবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের ঈদগাহটা আমরা এখন আলাদা করে বানাই, তাই সেটা চারপাশে ওয়াল দেয়া থাকে, তাই সংরক্ষণ করা উচিত, গরু ছাগল সেখানে পসরা পায়খানা করবে, কুকুর ঢুকবে, এমনটি যেন না হয়। তবে যদি সেখানে খেলাধুলা কেউ করে, এটা মসজিদের মতো যেহেতু নয়, সেহেতু নাজায়েজ হবে না। শামীম রেজা নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইসলামী আন্দোলন করতে গেলে পরিবার থেকে বাধা আসে, করণীয় কি? পরিবার থেকে বাধা আসতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দলভিত্তিক দলগত প্রচেষ্টা ইসলাম কায়েমের জন্য করা, এটা আবশ্যক, এ চেষ্টা করা ফরজ। এর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন, ইসলামী প্রচেষ্টা, ইসলামী দলীয় কাজ করা, এটা আবশ্যক কাজ, শখের কাজ না। তবে মা বাবা আপনজনেরা বাধা কেন দেয়? এটা করতে গেলে মামলা খাওয়া লাগে, এটা করতে গেলে মায়ের খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, এই জন্য আপনজনরা বাধা দেয় ভালোবাসার কারণে। তবে তাদের আনুগত্য এই ক্ষেত্রে করা যাবে না। হাদিস লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক,
রব যে আদেশ করেছেন তাকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের আনুগত্য করা চলবে না। এজন্য এখানে পরিবারের লোকদের বাধা উপেক্ষা করে ইসলামী আন্দোলন করুন, তবে আবার মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না। তাই তাদেরকে বিষয়গুলো যতটুকু পারেন জানাবেন না, তারা কিছু বললে চুপ করে থাকেন, আনুগত্য করবেন না তাদের, এই ক্ষেত্রে ঠিক আছে, এখানে আল্লাহরই আনুগত্য করবেন, কিন্তু তাদের সাথে রাব বিহেভ করা যাবে না, তাদের মনে কষ্ট দেয়া যাবে না, বরং তাদেরকে বুঝান বলুন যে কী করবো বলুন তো, সাহাবারা তো মায়ের খেয়েছে, ইমাম আবু হানিফার মতো লোক মায়ের খেয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বালকে বেত্রাঘাত করা হয়েছে, দিনের পথে চললে এগুলো হয়, বুঝাতে হবে, তারপরে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। কারণ যদি এখানে ইসলামী আন্দোলন থেকে আপনি বিরত থাকেন, আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি কেন আমার আদেশ মাননি। এই জন্য পরিবারকেও মেনটেন করুন, বোঝানোর চেষ্টা করুন, আল্লাহরও আনুগত্য করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। অনেক ভাইয়েরাই প্রশ্ন করেছেন, এখানেও করেছেন অনেকে ফেসবুকে লাইভে, সকলের প্রশ্নের জবাব দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে প্রশ্ন তো অনেক, জবাব আর সবগুলো তো দেয়া যায়ও না, সময় কুলায় না, এবং সবগুলো জবাব দিতে গেলে বোর ফিল হবে, আপনাদেরও খারাপ লাগবে, এই জন্য প্রশ্ন একজনের উত্তর তো সবার। যারা প্রশ্ন করেছেন জবাব পাননি, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা মনে কষ্ট নিয়েন না, সামনের বার প্রশ্ন করবেন, আশা করি জবাব পেয়ে যাবেন। জাজাকুমুল্লাহ হাসানাল জাজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থেকে ইমান নিয়ে মরার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।